এভরিওয়ান আসসালামু আলাইকুম এক্স্যাক্টলি একদমই আমি চলে এসেছি যেহেতু আজকে শুক্রবার এবং এখন আমি বলতে পারছি না আমি এক্সট্রিমলি সরি যে এখন নটা বাজে আজকে আসতে আমার একটু লেট হয়ে গেছে ওটার জন্য আমি আসলে আসলে অনেক বেশি বেশি সরি এনিওয়েজ এই জন্য আমি চলে এসেছি উইথ মাই শো পড়শি অন দ্য মাইক এবং শুনছি অল অফ আফম নাইনটি ফোর পয়েন্ট এইট আছি একদম ঠিক রাত এগারোটা পর্যন্ত এর মধ্যে অবশ্যই অনেক কথা হবে অনেক গান হবে তোমাদের সবার যত রিকোয়েস্ট আছে সেই রিকোয়েস্টেড সংগুলো আমি অবশ্যই ট্রাই করব প্লে করে দেওয়ার জন্য বাট তারা আগে তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি এই যে আসি এই শোটার মধ্যে যারা যারা আজকে নতুন লিসনার আছো তাদেরকে আমি একটু বলে দিচ্ছি যে এই শোয়ের যেহেতু কোনো টপিক নেই তোমরা জাস্ট আমার সঙ্গে আড্ডা দিতে পারবে তোমাদের কথাগুলো শোনার জন্য আমি একদম দুটো ঘন্টা এখানে বসে থাকি ঠিক আছে সো আমার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য যে যে নিয়মগুলো আছে সেটা একটু একটু করে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল তোমরা আমাকে টেক্সট করতে পারো আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তাহলে তোমাদের মোবাইলের মেসেজ অপশানে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু এই নম্বরে আর তাছাড়া হলো তোমরা আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো এখন ফেসবুক লাইভে সো আমার সঙ্গে জয়েন করার জন্য ফেসবুক ডট কম স্লাস্ট ক্যাপিটাল অফ এম নাইন ফোর এইট সেইখানে এসে আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে বিকজ তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি অবশ্যই বুঝতে পারবো না আরেকটা যে ব্যাপার আছে সেটা হলো ফোন কলসের যে ব্যাপারটা ফোন কলসটা আপাতত আমরা নিচ্ছি না এটাতে অনেকেই তোমরা কমপ্লেন করছো আপ কেন আমি ফোন কলসটা নিচ্ছি না বা আমি বুঝতে পারি এটা যেটা হয়েছে আমি ধরো কথা বলছি হ্যাঁ তুমি যদি আমার কথাটা না শোনো তাহলে কি হবে বলো বা তুমি কথা বলছো আমি যদি কথাটা না শুনে তাহলে হবে তোমারও মেজাজটা গরম হয়ে যাবে আমারও মুডটা অফ হয়ে যাবে তাহলে এত ঝামেলার কোনো দরকারই নেই যতদিন না পর্যন্ত আমরা এই ব্যাপারটার প্রব মানে এই প্রবলেমটার সলিউশনটা বের করতে পারছি ততদিন পর্যন্ত আমরা ফোন কলসটা আপাতত নিচ্ছি না বাট খুব খুব শীঘ্রই আমরা ফোন কলসটা নেওয়া স্টার্ট করে ফেলবো এবং অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকে আমার সঙ্গে জয়েন করে ফেলেছো আর যারা যারা জয়েন করি তাদেরকে বলছি তাড়াতাড়ি ঝটপট আমার সঙ্গে জয়েন করে ফেলো রাইট আচ্ছা আমি ফার্স্টে দেখতে পাচ্ছি সাদমান রহমান সাদ আচ্ছা সাজিদ বা ফাইনালি তুমি কি তোমার ছবি দিলা ওয়েট দেখে তো হ্যাঁ এটা কি তোমারই ছবি সাজিদ ফাইনালি আমরা সবাই তোমার চেহারাটা দেখতে পাচ্ছি ফ্যান্টাস্টিক আচ্ছা তুমি কি লিখেছো সেটা একটু দেখব আচ্ছা আসসালামু আলাইকুম সাদা পড়ি হাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছো গত সপ্তাহে তোমাকে অনেক মিস করেছে আহ হ্যাঁ রে অ্যাকচুয়ালি আমি একটু ছিলাম। তার কারণ হলো গত সপ্তাহে আমার বড় ভাইয়ের বিয়ে ছিল অ্যান্ড তুমি আমাকে দাওয়াত দাও নাই রাইট সাজিদ ভেরি ব্যাড আমার তো তোমার সঙ্গে কথা বলাই উচিত না ওকে আর হলো তোমার শো কে কে তোমার শুনতে পারি নাই সব কিছু শেষ হতে রাত সাড়ে বারোটা একটার মতো বেজে গেছে সরি প্লিজ আমাকে ক্ষমা করো আচ্ছা একদম সরি বলার কিছু নাই বিকজ আমি লাস্ট উইকে আমি একটু শিখছিলাম অ্যাকচুয়ালি তো ওটার জন্য ইচ্ছুকে এটার জন্য কোনো সমস্যা নেই বাট বাট আমি যেটার জন্য তোমাকে মাফ করবো না সেটা হল তুমি দাওয়াত দাও নেই হ্যাঁ শুধুমাত্র আমাকে যে দাওয়াত দাও নেই তাও না আমার সামনে মামা বসে আছে তুমি মামাকেও দাওয়াত দাও নেই মামা আপনি বলেন কী করা উচিত সাজিদকে বলেন আপনি ঠিক কে ওকে আচ্ছা সাজিদ আর এখন কি অবস্থা তোমাদের সবাই ডেফিনেটলি খুব হ্যাপি একটা মুডে আছো তোমাদের সবাইকে নিয়ে এখন আমার সেটা শুনতে থাকো ওকে এইচ এম আবু আয়ুব আনসারি আমাকে লিখেছে হ্যালো হাই তারপর আরও আছে আমার সঙ্গে সানি তারপর না গো এখন আমার খাওয়া দাওয়া একদমই কিছু হয়নি বিকজ আমি এখন বাসায় গিয়ে তারপর ডিনার করব ওকে ফয়সাল লিখেছে ডিনার করেছে বাবা আজকে সবাই আমার ডিনার নিয়ে এত এত কনসার্ন কেন রে ভাই কি সমস্যা বলো তো আমি আমি বুঝছি তোমরা সবাই ডিনার করে ফেলছো না আমাকে ছেড়ে হ্যাঁ এটাই হবে এটাই এটাই হয় ইউজুয়ালি এটাই হয় তোমরা আমাকে রেখে তোমরা সবাই ডিনার করে ফেলো আর তারপর তোমরা হলো সবার ইয়েগুলো বলতে থাকো আপু আজকে এটা দিয়ে ডিনার করেছি আপু ওইটা দিয়ে ডিনার করেছি সমস্যা নেই এটস ওকে ব্যাপার না মাঝে মাঝে এরকম হয়েই যায় ব্যাপার ওকে আমাকে আর কারো কারো লিখেছে আমাকে আনিকা লিখেছে এই রাজকন্যা আজ ভীষণ অসুস্থ জ্বর হায় হায় তাই আচ্ছা কিভাবে জ্বর হলো ঠান্ডার থেকে জ্বর এখন আসলে অনেকের ঠান্ডা থেকে জ্বরটা হচ্ছে সো তুমি অবশ্যই ওষুধ খাবা ওকে রেস্ট নিবা আর নিজের খেয়াল নিবা ওকে আর আমাকে আরও অনেকে লিখেছে আচ্ছা আচ্ছা স্যার বড় নিউটন আচ্ছা আমাকে বড় নিউটন লিখেছে অনেক দিন পর শুনছি ওয়েলকাম করো ওয়েলকাম টু মাই শো নিউটন কি অবস্থা তোমার কি অবস্থা বলো তো নিউটন এখন নতুন কী নিয়ে রিসার্চ করা হচ্ছে আমাকে একটু বলো একটু জানাও আমার খুব জানতে ইচ্ছে করছে আর আরও আছে আমার সঙ্গে রাফি আহমেদ সাইম আছে আপু এত লেট কেন আজকে এক ঘন্টা ধরে ওয়েট করছো বা আচ্ছা তুমি আগে আগে চলে আসছো বুঝছো এটা হলো প্রবলেম আমি বেশি লেট করি না এই কে আমি ফিফটিন মিনিটসের মতো লেট করেছি না ভাই মাথাটা একটু এরকম করেন না এরকম কেন করেন অলওয়েজ আচ্ছা আমি টোয়েন্টি মিনিটসের মতো আচ্ছা মাঝে মাঝে একটু লেট হয়ে যায় কত মিনিট কত মিনিট বলেন দশ মিনিট দশ মিনিটের জন্য এত কিছু কেন ওকে আমি মাত্র দশ মিনিট লেট করেছি পা কোনো ব্যাপারই না খুরশিদ আলাম আমাকে লিখেছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তারপর হলো ফারহান লিখেছে কিউট আপ হ্যাঁ তোমার ভয়েসটা অনেক কিউট আপ থ্যাংক ইউ সো মাচ ফারহান আমার একটা ফ্রেন্ড আছে ফারহান কিন্তু উই ফারহানি কি এই ফারহান কিনা আমি ঠিক জানি না কারণ হলো ওই ফারহান জীবন আমাকে এই বলে টেক্সট করে না অথবা এই বলে হলো কমেন্ট করে না যে হাই দোস্ত তোকে অনেক ভাল লাগছে বা হ্যাঁ তোর কথা অনেক ভালো লাগছে এরকম কখনই বলে না ও অলওয়েজ হাই আপু আমি আপনার অনেক বড়ো ফ্যান দিস এইগুলো বলে বলে হলো আমাকে কমেন্ট করে সো ব্যাপার না আমাকে আর কারে লিখেছে এটা আমি অবশ্যই দেখবো তারপর হলো আচ্ছা ওয়েট আমাকে লিখেছে হলো জামিল হোসেন লিখেছে তারপর হলো পূর্ণিমা রয় আমাকে লিখেছে হাই আপি অনেক কিউট লাগছে তোমাকে কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ আর আশরাফ আলী আমাকে লিখেছেন কেমন আছো অপো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আচ্ছা এখন তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে যারা যারা মাত্র জয়েন করলে তাদের তাদের জন্য বেসিক্যালি কথাটা আমি বলছি সেটা হলো তোমরা আমার সঙ্গে কীভাবে জয়েন করে ফেলতে পারো সেটা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার চা চা কথা আছে লিখে পাঠিয়ে দাও চো সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে আর যদি আমার সঙ্গে তোমরা এই ফেসবুক লাইভে জয়েন করে ফেলতে চাও কমেন্টের মাধ্যমে তাহলে হলো ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল এফ এম নাইন ফোর এইট সেখানে এসে কিন্তু আমার সঙ্গে তোমরা জয়েন করে ফেলতে পারবে সো এখন আমি বেশি একটা কথা বলবো না কারণ এখন আমি তোমাদেরকে সুযোগটা দিচ্ছি যে তোমরা যার যা কথা আছে বলে ফেলো যেমন তোমাদের যার যা কথা বলতে হলো তোমাদের যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেটাও শেয়ার করতে পারো আমার সঙ্গে যদি এমন কোনো থাকে যে তুমি আমাকে কোনো কোয়েশন আনসার মানে কোয়েশন আস করতে চাও ডেফিনেটলি তুমি সেই কোয়েশনটা আস করে ফেলতে পারো আমি অবশ্যই আনসার করব আর বিকজ আমি একটা কথা সবসময় বলি এই শোতে এসে আমি সবসময় একটা কথা বলি যে তোমরা কেউ কিন্তু আমার ফ্যান না তোমরা প্রত্যেকে হলো আমার ফ্রেন্ড ওকে সো ফ্রেন্ডরা কেন থাকে অ্যাটলিস্ট কথাটা হয়তো বা আমাদের অনেক প্রবলেম থাকে লাইফে সো সেই ফ্রেন্ডদের কাছে আমরা যখন প্রবলেমগুলো শেয়ার করি এটার মানে কিন্তু এটা না যে ওই মানুষটা বা ওই ফ্রেন্ডটা আমাদের সেই প্রবলেমটার কোনো সলিউশন আমাদের কেনে দিতে পারবে ইটস নট লাইক দ্যাট বেসিক্যালি যেটা হয় যে আমাদের ভাল লাগে একটু শান্তি লাগে আমাদের কথাটা বললে কাউকে কথাটা বললে হলে একটু শান্তি লাগে সো এটার জন্যই বলছি যে হয়তোবা আমি তোমাদের প্রত্যেকটা প্রবলেমের কোনো ধরনের সলিউশন হয়তোবা আমি দিতে পারবো না কিন্তু অ্যাটলিস্ট আমি শুনতে পারবো ঠিক আছে বিকজ এখন মানে কথা শোনার মতো মানুষ খুব কম মানে এত মানুষ বিজি হয়ে গেছে এই বিজি লাইফের মধ্যে না কেউ কথাও শুনতে চায় না ঠিক করে আরেকটা ব্যাপার তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাচ্ছি সেটা হলো যে অনেকে আমাকে টেক্সট করো যে এই টেক্সটটা যেন আমি তোমার নাম ধরে না পড়ি হ্যাঁ তুমি যে আমাকে টেক্সটটা করছো আমি যেন সেই মানুষটার নামটা ধরে সেই টেক্সটের যেন না পড়ি সেই রকম যদি কোনো কিছু হয় তাহলে প্লিজ আমি একটা নিয়ম বলে দিচ্ছি সেই নিয়মটা মেনটেন করে যখন আমাকে টেক্সটটা করবে তখন অবশ্যই আমি তোমার নামটা সবার সামনে বলবো না অনলি টেক্সটা পড়ে ফেলবো অথবা আমি নিজেই পড়ে রাখবো ওকে সেটা হলো যখন টেক্সট করছো তোমাদের কথাটা যখন তুমি লিখবা লিখার আগে পরে না হ্যাঁ আগে জাস্ট ব্র্যাকেটে লিখে নিবা যে আপু এই টেক্সটা তুমি ইয়ারে পড়ো না অথবা আমার নামটা তুমি অনেয়ারে পড়ো না অনলি টেক্সটটা পড়ো অথবা টেক্সটা পড়া দরকার নেই যে সেটা তোমার জন্য আমি লিখলাম এরকম যদি হয় সেটা আমাকে লিখে আগে আমাকে লিখে পাঠাবা কারণ অনেক সময় আছে কি তোমরা এত বড় একটা টেক্সট লিখো টেক্সটটা পড়ার পরে লাস্টের দিকে গিয়ে দেখি আমি যে ব্র্যাকেটে তোমরা লিখে রেখেছো আপু এটা কিন্তু শুধুমাত্র তোমাকে বলার জন্য বললাম প্লিজ অনিয়ার এটা পড়ো না ততক্ষণে কাজ ছড় হয়ে গেছে সো ওটা আগে লিখে ফেলবো তাহলে হলো বেটার হবে আর এখন আমি যেটা করবো সেটা হলো তোমাদের জন্য একটা গান প্লে করে দেবো বিকজ প্রথমে না আমি আমার পছন্দ একটা গান প্লে করি হ্যাঁ আমি চাই না যে তোমরা আমার কথা শুনতে 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 একদমই বিরক্ত হয়ে যাও আমি একদমই সেটা চাই না তাই তোমাদের জন্য একটা গান আমি প্লে করে দিচ্ছি অ্যান্ড এই গানটা আমার অনেক বেশি পছন্দের রিয়েলি হোপ তোমাদের সবার কাছে ভালো লাগবে আর ইয়াস জাস্ট হেট অ্যান্ড এক্স্যাক্টলি একদমই আমি চলে এসি আবারও এত সুন্দর সুন্দর কিছু গানের পরে আমি না জাস্ট গানগুলো যখন প্লে হতে থাকে আমার মনে হয় কি যে গানগুলো আমি জাস্ট শুনতেই থাকি হ্যাঁ আমি আর লাইভে না আসি আমি আর বেশি কথা না বলি তো এনিওয়েজ কিন্তু এখন কী করার আচ্ছা এখন তোমাদেরকে বলে দিচ্ছি যে যার যার এখন পর্যন্ত জানো না যা আমার সঙ্গে কীভাবে তোমরা জয়েন করে ফেলতে পারো তাদেরকে আমি বলছি যে আমাকে তোমরা টেক্সট করতে পারো ওকে সো আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও টু সিক্স নাইন সিক্স নাইন এই নম্বরে আছে আমি কি মনিটার তার একটু এদিকে ঘোরাতে পারি থ্যাংক ইউ বেসিক্যালি আজকে আমি চশমা নিয়ে নেই ওটার জন্য আমি অনেক প্যারা খাচ্ছি বাট সমস্যা নেই আমি একটু দেখে নিয়েছি যেহেতু আমি মাত্র টেক্সটের কথা বললাম যে সো টেক্সট কারা কারা করেছো আমাকে আমাকে লিখেছে হলো মানিক লিখেছে আপু প্লিজ আচ্ছা তুমি একটা গানের জন্য আমাকে রিকোয়েস্ট করেছো আমি অবশ্যই ট্রাই করবো রিপ্লাই করার জন্য প্রান্তর লিখেছে আচ্ছা তুমি আমি একটা কবিতা লিখেছ আমার জন্য হ্যাঁ ভ্রমর পেলে ফুলের দেখা তারপরে কি মধু নিতে মজে নদী চলে বাকি বাকি সাগরের খোঁজে কুতুব খোঁজে পড়শি আপুর মিষ্টি মধুর বয়স প্রতিটি ফ্রাইডেতে বা খুব ভালো মিলেছে আশ্চর্য তোমার মানে তোমরা অ্যাপ্রিসিয়েট করতে জানো না জীবনে কি করলা হ্যাঁ না অনেক ভালো হয়েছে মি আমি বুঝছি অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ওকে আর আপন আমাকে লিখেছে তারপর হলো শান্ত আমাকে লিখেছে কাজল একটা কথা বলি কাজল শান্ত কাকন আপন প্রান্তর তোমরা তো একজনই রাইট একটা নাম্বার থেকে এক একটা নামে আমাকে তুমি টেক্সট করছো ঠিক আছে আমি পড়ে ফেলেছি তোমার টেক্সটটা ঠিক আছে হ্যাপি ওকে এখন ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাকে লিখেছে আশিক আপু আপনি কেমন আছেন না আপু আপনি কেমন আছো হাউ সুইট আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ একটা কথা হলো তুমি ও আচ্ছা তুমি একটা গানের জন্য আমাকে রিকোয়েস্ট করেছো স্রোত রাইট ওকে আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করে দেওয়ার জন্য ওয়ারিজ আর আমাকে কমল আবার লিখেছে শাহরিয়ার আমাকে লিখেছে নবগঞ্জ থেকে হাই আপু নতুন তোমাকে শুনছি ওয়েলকাম করবে না অফকোর্স আমি তোমাকে ওয়েলকাম করবো কি অবস্থা তোমার বলো সার জীবন কেমন চলে বলো আচ্ছা আর আমাকে ঝিনুক লিখেছে আচ্ছা কুতুব আমি বুঝতে পারছি তুমি যে আমাকে এতগুলো টেক্সট করছো এক একটা নামে আমি তোমার টেক্সটটা পড়ে ফেলেছি হ্যাঁ এবার অন্য সবাইকে একটা টেক্সট করতে আমরা সুযোগটা করে দিই ঠিক আছে ওকে আমাকে হালিমা আফরিন লিখেছে হাই হালিমা আমি তোমাকে তোমার সঙ্গে ফার্স্ট একটু আমি বলে নিচ্ছি মানে তোমাকে ফার্স্টে আমি বলে নিচ্ছি তুমি কি জানো আমার নাম যে আফরিন আমার এই নামটা আমার খুব পছন্দ ছিল বাট ইয়া আমার নামটা আসলে চেঞ্জ করতে হয়েছে আফরিনের জায়গায় এহসান দিতে হয়েছে বাট আমার আগে মানে স্কুলে হলো আমার নাম সবাই হল আফরিন জানতো সাবরিনা আফরিন পড়শি এটা জানতো এখন হলো ঠিক আছে ফাইন সাবরিনা এহসান বাট আফরিন নামটা আমার এত পছন্দের এত পছন্দের ছিল তো তোমার নামটাও আফরিন আমার নামও আফরিন আমরা তো এখন থেকে মিতা ওকে সো তুমি আমাকে লিখেছ গাজীপুর থেকে হাই আপু আমি আপনার নিউ ফ্রেন্ড কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি থ্যাংক ইউ এখন থেকে সব সময় আমাকে টেক্সট করবে ঠিক আছে আর তুমি কেমন আছো সেটাও জানাবে আর তিলকা ওকে নামটা ডিফারেন্ট তিলকা লিখেছে হলো উত্তরা থেকে আরে বাহ উত্তরা থেকে তুমি তো আমার পড়শি দেখছি ওকে আমি অনেকদিন ধরেই শুনি বাট আজকে ফার্স্ট টাইম তোমাকে করলাম পড়বে আশা করছি অবশ্যই আমি পড়ে ফেলেছি অলরেডি নয়ন আমাকে লিখেছে তারপর হলো বিথি লিখেছে আমাকে আমার একটা ফ্রেন্ড ছিল জানো স্কুলে ওর নাম ছিল বিথি এটা এত সুন্দর ছিল মাসাল্লা এত সুন্দর ছিল আই উইশ বিথির সঙ্গে আমার আবার যে দেখো লাইক ওকে এনিওয়জ আমরা তৃষা লিখিয়ে লিখেছি আমাকে একটু দেখে নিচ্ছি সাভার থেকে লটস অফ লাভ থ্যাংক ইউ সো মাচ তৃষা অ্যান্ড আমাকে আরও লিখেছে তসনিম ঢাকা থেকে হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আর ফাতেমা লিখেছে আপু প্লিজ বেহুলা সংটা প্লে কর আই লাভ সং সংকোর্স আমি প্লে করবো একটু পরে আমি প্লে করে দিচ্ছি ঠিক আছে আমি বেহুলা গানটা যে কতবার শুনেছি এটা রিলিজ হওয়ার পরে এখনো এখনো যখন আমি হঠাৎ করে থাকে না যে হুট করে আমরা কি বলবো যে রেডিও শুনতে 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 হঠাৎ করে এই গানটা যখন চলে আসে তখন সাথে সাথে আমি ইউটিউবে সার্চ করে গানটা শুনতে থাকি এবং একবার যখন শোনা স্টার্ট করি অ্যাটলিস্ট আমি দশবারের কমে গানটা শুনি না আই জাস্ট লাভ দিস আর আমাকে লিখেছে সনি আক্তার লিখেছে তারপর মানিক লিখেছে নরসিংদি থেকে হাই আপু হাই মানিক কি অবস্থা আসসালামু আলাইকুম নীলপুরী কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তোমার কী অবস্থা বলো তো আর মানিক আমাকে আবারও লিখেছে না আমাকে লিখেছে আপনার গলা একটা গান শুনতে চাই একটু পরে আমি গান গেয়ে দেব বিকজ আমি এই জন্য আসলাম বিকজ আমি এই প্রোগ্রামটা এসে খুব কম গান গাই আমি এই জন্য কম গান গাই বিকজ আমার যে কোনো প্রোগ্রামেই আমি যাই এটা কনসার্ট বলো বা হলো চ্যানেলের স্টুডিও কনসার্ট বলো বা যে কোনো টক শো বলো সব জায়গায় না আসলে সবাইকে গানই শোনাতে হয় কখনো না তোমাদের সঙ্গে আমার মন খুলে কথা বলাই হয় না তাই এই দুটো ঘন্টা আমার কাছে মনে হয় যে জাস্ট তোমাদের সঙ্গে আমি কথা বলবো আর তোমাদের কথা আমি শুনবো বুঝছ বাট স্টিল আমি ট্রাই করবো যাওয়ার আগে একটু হলো গানটা গাওয়ার যে কোনো একটা গান ঠিক আছে অ্যান্ড জাকারি আমাকে লিখেছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি আচ্ছা তোমরা জাস্ট আমাকে আজ করছো যে আমি কেমন আছি তোমাদের কারো কথা আজকে তোমরা লিখছো না কারণ আমি ঠিক এটা বুঝতে পারছি না তোমরা কেমন আছো সেটা অ্যাটলিস্ট আমাকে লিখে পাঠাও না তুমি কী করে বুঝবো যে তোমরা কি ভালো আছো নাকি কেমন আছো মাসুম রানা আমাকে লিখেছে তারপর হলো আনিজা আমাকে লিখেছে তারপর হলো মিম লিখেছে নোয়েল হাই নোয়েল কী অবস্থা ওকে নোয়েল লিখেছে হাই কেমন আছেন উইকে ফ্রাইডে একটা কেন এটা আমার কোয়েশ্চেন কেন একটা ফ্রাইডে এটা ঠিক হয়নি একদমই ঠিক হয়নি আচ্ছা এটা নিয়ে আমি মিটিংয়ে বসছি হ্যাঁ আমরা কালকে এটা নিয়ে বোর্ড মিটিংয়ে বসবো যে উইকে যেন আরও কয়েকটা যদি ফ্রাইডে করা যায় ঠিক আছে ওকে শামী আমাকে লিখেছে তারপর হলো সিয়াম আমাকে লিখেছে আ নাট বলতো ভাইয়া কই নাট বলতো ভাইয়া বাসায় মেবি তাই না হুম আমি শিওর যে ওনার এখন বাসাই হবে আচ্ছা আর তিন্নি আমাকে লিখেছে হলো কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তিন্নি তুমি কেমন আছো আমাকে একটু বলো আর তার আগে আমি একটু দেখে নিচ্ছি যে আমার সঙ্গে আর কারা কারা জয়েন করে ফেলেছে ওকে আর আমি তো দেখবো বাট তার আগে তোমাদেরকে বলছি যে আমার সঙ্গে তোমার লাইভে কিভাবে জয়েন করে ফেলতে পারবে আমার সঙ্গে লাইভে জয়েন করার জন্য ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল অফ এম নাইন ফোর এইট সেখানে কি আমার সঙ্গে তোমরা লাইভে জয়েন করে ফেলতে পারবে ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে বিকজ তোমরা জাস্ট জয়েন করলা কমেন্ট করলা না তাহলে তো আমি বুঝতে পারবো না তাই না ওকে এখন আমি যেটা করবো সেটা হলো যে তিন মিনিট আমি যখনই আমার কথা বলার ফ্লোটা আসে তখনই ওনার শুরু হয়ে যায় এখন তিন মিনিট আর দুই মিনিট আর এক মিনিট এরপরে হলো আমাদেরকে আমাদের ইউ নো হোয়াট আমাদের রুমের মধ্যে ঘড়ি থাকা সত্ত্বেও তোমাদের বাসায় ঘড়ি থাকা সত্ত্বেও মোবাইলের মধ্যে ঘড়ি থাকা সত্ত্বেও আমাদেরকে জানতে হবে যে এখন কয়টা বাজে বুঝছো তাছাড়া হলো আমার সামনে যেই মানুষটা বসে আছেন ওনার ঘুম হয় না রাতে ওনার জাস্ট বলতেই হয় যে কয়টা বাজে প্রত্যেক আওয়ারে আওয়ারে হলো ওনার এটা বলতে হয় এনিওয়েজ এটা যখন সময়টা হবে তখন আমরা অবশ্যই জেনে নেব যে কয়টা বাজে বাট তার আগে আমি একটু দেখে নিচ্ছি আমার সঙ্গে কারা কারা জয়েন করে ফেলেছে এখন তনজিদ আমাকে লিখেছে তনজিদ হাসান আপি সিনিয়র আপুর সাথে কি রিলেশনশিপ করা যায় ভালোবাসার কি বয়স আছে ভালোবাসার কোনো বয়স নাই ভালোবাসাটা হলো একদমই আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ডিপেন্ড করে হ্যাঁ বয়সে ছোট সমবয়সী বা বয়সে বড় যার সঙ্গেই রিলেশনশিপ হোক না কেন প্রথমত ভেবে চিন্তে আগানোটা উচিত যে মানুষটার সঙ্গে তুমি রিলেশানে মানে রিলেশনশিপে যাচ্ছ সেই মানুষটা তোমার জন্য পারফেক্ট অ্যান্ড তুমি কি তার জন্য পারফেক্ট পারফেক্ট মিনস হলো অন্য পারফেকশনের ব্যাপার আমি বলছি না মিনস হলো যে তোমাকে কি ও বুঝতে পারবে এবং তুমি কি তাকে বুঝতে পারো বিকজ দিন শেষে না এই যে একজন আরেকজনকে বোঝা এই যে ব্যাপারটা এটাই আসলে কাজে দেয় বুঝছো আর বাকি যে ব্যাপারগুলো আছে ইমোশনাল যে অ্যাটাচমেন্টগুলো আছে ওগুলো হলো জাস্ট সাইডে থাকার মতো প্রথমত যেটা যে ওই মানুষরা তোমাকে কতটুকু বুঝতে পারছে কতটুকু কেয়ার করতে পারছে দ্যাটস ইট ওকে সো বয়স ভালোবাসার ক্ষেত্রে বয়স কখনই ম্যাটার করে না রাইট অ্যান্ড হলো আমাকে সন্দীপ লিখেছে যে হেঁ আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সন্দীপ কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আপু প্লিজ হৃদয় ভাইয়ার বলনা তুই বলনাথ প্লে করো অবশ্যই আমি ট্রাই গানটি প্লে করার জন্য হুম ওকে আমাকে আনিকা লিখেছে রাখালের কোনো খবর নাই যে এটা আমারও কোয়েশন রাখাল কই আমি রাখালের কোনো খবর পাচ্ছি না অনেক ধরে বাট আমরা কি এখন যাবো আরও কিছুক্ষণ পরে না ওকে সো এনিওয়েজ আমি আমরা যেটা বলছিলাম যে রাখালের খবরটা আমি আসলে পাচ্ছি না বিকজ লাস্ট টাইম যখন রাখাল আমাকে মেসেজ করেছিল খুব রেগে আমাকে মেসেজ করেছিল বুঝছো তো ইটস ওকে রাখাল দুদিন পরপর একটু আমার উপর রাগ করে তো তারপর আবার ঠিক হয়ে যায় সো ব্যাপার না আমি আমি খুব ভালো করে জানি যে আমার সবাই তো ফ্রেন্ডস তো বন্ধুদের মধ্যে তো একটু রাগ হবে একটু অভিমান হবে হ্যাঁ এটা কোনো ব্যাপার না জাস্ট একটু টাইম দাও দেখবে কিছুদিন পর আবার রাখাল আমাদেরকে মেসেজ করবে ওকে রাখাল আমি জানি তুমি শুনতে পাচ্ছ আমাদের সবাইকে ওকে এখন আমরা একটু ওই যে বললাম একটু আগে আমাদের ফোনের মধ্যেও টাইমটা দেয়া থাকলে আমাদেরকে একটু জানতে হয় যে অ্যাকচুয়ালি এখন কটা বাজে তাই আমরা একটু জেনে নিই যে কটা বাজে Capital FM Time check It's 10 p.m. Capital FM 94.8 The Beat Goes On Capital FM 94.8, আচ্ছা মুশফিক রানার কি হয়েছে কেন এত কাঁদছে আমি এটা বুঝতে পারছি না কি হয়েছে তোমার বাবা বলো কাকে মারতে হবে বলো জাস্ট কাকে আমাদের বকা দিতে হবে সেটা বলো তারপর আমরা সবাই মিলে যাচ্ছি বুঝছো কে তোমাকে বকেছে আমাদেরকে জাস্ট এতটুকু বলো যে কে বকেছে তোমাকে আর এটা বলতে বলতে আমি আরেকজনের কমেন্ট একটু পড়ে ফেলছি নিউটন আমাকে লিখেছে বা নিউটন আচ্ছা নিউটন তুমি আরেকটা বার আমাকে লিখো হ্যাঁ কারণ আমি তোমার কমেন্টটা খুঁজে পাচ্ছি না হঠাৎ করে জাস্ট চলে গেল আর আসছে না আচ্ছা এই যে আসছে 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 ওকে তুমি কি নিয়ে গবেষণা করছো প্রেম নিয়ে আচ্ছা নিজে সিঙ্গেল বলে প্রেমের সূত্র নিয়ে গবেষণা করছি মেয়েদের জন্য একটি সূত্র আবিষ্কার করেছি ছেলেদের জন্য করাটাই ট্রাই করছি এখনো পারি নাই দোয়া করো যেন সূত্রটা আবিষ্কার করতে পারি প্লিজ আমি অনেক দোয়া করছি তুমি যদি এই দুটো সূত্র হ্যাঁ যদি আসলে আবিষ্কার করতে পারো কতজনের যে সুবিধা হবে তোমার কোনো আইডিয়া নাই বুঝছো তুমি যাস আবিষ্কার করো আমরা সবাই তোমার জন্য দোয়া করছি স্পেশালি যার যার সিঙ্গল আছে সবাই তো তোমার জন্য আরো বেশি বেশি করে দোয়া করছে বাট চিন্তা করো কতটা দোয়া তুমি পাচ্ছ অ্যান্ড সত্যবাদী বাটপার স্পে মানে ও আমাকে মেসেজ করেছে মানে সরি কমেন্ট করেছে সত্যপাতি বাটপার হলো আমাকে লিখেছে কি লিখেছো তুমি কই গেল কই গেল কোথায় কোথায় আচ্ছা আমি হঠাৎ এই যে পেয়ে গেছি আপু কেমন আছো আমাকে তো মনেই নাই তোমার আচ্ছা রাইট হ্যাঁ আমার তো তোমাকে মনেই নাই হ্যাঁ তোমার নাম যে কাব্য আমার সেটাও মনে নাই। হ্যাঁ তুমি যে সবসময় আগে কমেন্ট করো আমার সেটাও মনে নাই। ট্রাস্ট মি আমার কিচ্ছু মনে নাই। তুমি কে তোমার নাম কি বলো তো ওকে আমাকে রত্না লিখেছে প্লিজ আমাকে কখনো ভুলে যেও না আমি অফকোর্স হায় হায় রে আমি তোমাদেরকে ভুলতে পারি রত্না একদম ভুলবো না ট্রাস্ট মি আমি তোমাদের কাউকেই ভুলবো না তোমরা তো এত সুইট এত কিউট তোমাদেরকে ভুললে কি চলবে আমার বলো তো অ্যান্ড সন্দীপ না সদীপ সদীপ আমাকে লিখেছে আপু তুমি বারবার কেন আমার নামটা তুমি সন্দীপ বলো সদীপ হলো আমার নাম এটা হলো আমার একটা প্রবলেম বুঝছো আমি না কারোর নাম ঠিক মতো বলতে পারি না উল্টা পাল্টা কিছু করে ফেলি সরি ফর হ্যাঁ একদম রাগ করো না এই যে এখন থেকে তোমার নাম সদীপ 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 এই যে মুখস্ত হয়ে গেছে জাস্ট আর রাইট আর কারা কারা আছে আমার সাথে আমার সঙ্গে আছে হলো সাদমান আমাকে আবারও লিখেছে রাফি লিখেছে আপু তুমি তোমার রাগকে কীভাবে কন্ট্রোল করো বকা দিয়ে আগে আমার রাগ আমার অনেক রাগ এটা তোমরা জানো খুব ভালো করে লাইক আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার অনেক রাগ আমার রাগ বেসিক্যালি থাকে পাঁচ মিনিট কি দশ মিনিটের মতো বাট যার উপরে আমার রাগটা হবে হয় সেই মানুষটাকে অথবা ওই মানুষটাকে যদি আমি বকা দিতে না পারি তাহলে হলো আমি আমার যে কোনো একজন ফ্রেন্ডকে কল করি কল করে তারপর হলো ওদের ওদের উপর ইচ্ছা মতো চিলাচিলি করি এইটাই এটাই হলো আমার রাগ কন্ট্রোল করার ব্যাপার ডিনেটলি নট গার্ড বিকজ এই হ্যাবিটটা চেঞ্জ করতে হবে আমার রাগ করলে আসলে কয়েকটা জিনিস তোমরা ট্রাই করে দেখতে পারো এটা আগে আমি ট্রাই করতাম বাট এখন ট্রাই করি না কেন করি না আমি না নিজেও জানি না বুঝছো ধরো বেশি রাগ উঠছে তো বসে পড়বা বসে জাস্ট পানি খাবা হুম পানি খেলে রাগ অনেকটা কমে যায় এটা একবার আমি ট্রাই করেছিলাম এটা আমার জন্য ওয়ার্ক করেছিল অ্যাকচুয়ালি বুঝছো জাস্ট পানি খাওয়া পানি খেলে রাগ কমে যাবে তারপর আমি আগে হলো কাগজ ছিঁড়তাম লাইক সাদা কাগজ যেরকম এরকম এরকম করে ছিঁড়তাম অথবা পুরনো কোনো নিউজ পেপার যদি থাকে ওটাকে ছিঁড়তাম সো মানে কুচি 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 করতাম একদম তো অনেকগুলো ইয়ে আছে রাগটাকে কন্ট্রোল করা সামটাইমস পসিবল হয় না বাট স্টিল একটা লিমিটের মধ্যে রাখাটা বেটার আমি কখনোই তোমাদেরকে তোমরা অনেকেই বলেছো যে রাগ আমি কীভাবে কন্ট্রোল করব একবারে কখনো সম্ভব না তুমি যদি আজকে বলো যে আমি আজকে রাগটা কন্ট্রোল করব এটা কখনই সম্ভব হবে না বরং তোমার উপর আসল প্রেশারটা পড়বে বাট একটা জিনিস মনে রাখবে যে রাগ করা ভালো কিন্তু রাগের মাথায় এমন কোনো কিছু করা ভালো না যেটা নাকি অন্যকে হার্ম করে বা নিজেকে হার্ম করে ঠিক আছে নিজেকে ঠিক রেখে অন্য সবাইকে ঠিক রেখে ভালো রেখে রাগ করো কোনো সমস্যা নেই সো আমাকে এইচ এম সিয়াম লিখেছে তুমি একটা গানের জন্য আমাকে রিকোয়েস্ট করেছে আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করার জন্য আর হলো দাঁড়ো আমি এখন কারা কারা ইয়ে করেছো আমাকে কমেন্ট করেছো সেটা আমি একটু পড়ে ফেলছি বিকজ আগের কমেন্টগুলো আমি জাস্ট খুঁজে পাচ্ছি না আর আমাকে লিখেছে এইচ এম সিয়াম আবারও লিখেছে আমি তোমার কমেন্টটা পড়ে ফেলেছি আমি তোমার এই গানটা অবশ্যই ট্রাই করবো প্লে করার জন্য এম ডি মুশফিক রানা একটা স্টিকার পাঠিয়েছে স্টিকারটার মানে হলো সে খুবই কনফিউজ এত কনফিউশনে থেকে কি করবা বলো তো অ্যান্ড কাব্য আমাকে লিখেছে আপু কেমন আছো না ওকে আপু আর কমেন্ট হ্যাঁ না ও কেমন আছো বললা না ওকে আপু আর কমেন্ট করব না ভাই আরে ভাই আমি মাত্রই তোমার কমেন্টের আনসার দিলাম যে তোমার নাম কাব্য আমি ভালো আছি আমি মাত্রই তোমার কমেন্টের আনসারটা দিয়ে দিয়েছি তোমরা সবসময় আমাকে এরকম উপর রাখো কেন বাবা আমি কি করছি সারাক্ষণ সবাই শুধু আমাকে থ্রুয়েট দিয়ে গেল আচ্ছা আমাকে আর লিখেছে আমার আমার উপরে একটু রাগ করে বকা দাও তোমার বকা শুনতে ভাল লাগে ওরে বাবা রে এটা কে ও নিউটন না ঠিক আছে নিউটন দেখি কমেন্ট কোর্স আরিয়ান শুভ আরিয়ান শুভ আমাকে লিখেছে আরে শুভ কি অবস্থা তোমার তারপর সদীপ আমাকে লিখেছে আপু তোমার ও তোমার বার্থডে নাকি ওকে মানে অ্যাডভান্স ও না আমাকে হ্যাপি বার্থডে নেন অ্যাডভান্স আচ্ছা এখনও জুলাই মাস আসে জুলাই মাসটা আসুক তারপরে আমাকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে বললেও সমস্যা নাই হ্যাঁ আর আমাকে আর কারা কারা লিখেছে আমাকে আর্যান আচ্ছা শুভ শুভটা আমি আরিয়ান সুমোরটা আমি পড়তে ভুলে গেছিলাম আমার সময় কাটানোর ঠিকানা হলো পড়শি আন দা মাইক আরে এভার থ্যাংক ইউ সো মাছ সুমোট মি অ্যান্ড রাফি আমাকে লিখেছে আপু সুইট রাগই পড়শি আপু আমার এই তুমি আমার রাগ কখনো দেখেছো হ্যাঁ আমার রাগ দেখলে তুমি বলবো যে আপু জীবন রাগ করো না তুমি অ্যাটলিস্ট রাগ করো আমার সামনে করো না আর এই আমাকে আরও অনেকে লিখেছো তোমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আর আরেকজন কানাকাটি করতে করতে তো জীবন ভাষায় ফেলছে কি এটা মামুন হোসেন আহা রে কী হয়েছে এত কান্নাকাটি কিসের একদম কান্নাকাটি না আমি তো আছি আমি তোমাদের কথা শুনছি আমি যে তোমা আমি তোমাদের সবার কমেন্টটা পড়ে ফেলছি না ওয়ারিস আর যারা যারা এখন পর্যন্ত আমাকে কমেন্ট করো নেই বিকজ তোমরা জানোই না যে আমাকে কীভাবে কমেন্টটা করবা রাইট তাদেরকে বলে দিচ্ছি আমাকে কমেন্ট করার জন্য আমার যে ফেসবুক লাইভটা এখন তোমরা দেখতে পাচ্ছ সেখানে চলে আসতে হবে এবং সেখানে কীভাবে আসবে বলো তো সেখানে আসার জন্য ফেসবুক ডট কম স্লাস ক্যাপিটাল এফ এম নাইন ফোর এইট সেখানে এসেই তারপর আমাকে দেখতে পারবে যে আমি বক 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 করছি সো সেখানে তোমরা সুন্দর মতো আমাকে কমেন্ট করে ফেলতে পারো তোমাদের যার যা কথা আছে আর তাছাড়া আমাকে যদি টেক্সট করতে চাও আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম হ্যাঁ রাইট সি এফ এম তারপরে একটি স্পেস দিয়ে তোমার নাম তারপরে একটি স্পেজ দিয়ে তোমার লোকেশন তারপর একটু স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে আমি মাঝে মাঝে আসলে একটু কনফিউজ হয়ে যায় মানে কনফিউজ হয়ে যাউই ম্য কনফিউজ হো জাতি হো ম্য হ্যাঁ আমি বলতেছি আর উনি হলো আমাকে এভাবেই ভয়ে করে বলতেছে লিটারালি যাই হোক এখন আমি জাস্ট যেটা করবো যে তোমাদের জন্য একটা গান প্লে করে দেবো আর গানের পরে আমি আসবো আর এখন আমি যে গানটি প্লে করব সেটা হলো আমার অনেক বেশি 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 পছন্দের একটি গান আর এই গানটা প্লে করার আগে আমি একটু বলে নিচ্ছি আমার একটা ফ্রেন্ড আছে যে ফ্রেন্ডটার নাম আমি অর্ধেকটা নাম বলবো আর অর্ধেকটা নাম বলবো না বিকজ যেই ফ্রেন্ডটার নাম আমি বলবো সে ঠিকই বুঝে যাবে যে আমি কার কথাটা মেনশন করছি সো নীল তুই একটা কাজ কর তুই এখন গানটা গা গিয়ে হয়েছে আমাকে পাঠাই দে বিকজ আমার একটা ফ্রেন্ড এই ফ্রেন্ডটাকে আমি তেরো বছর পরে আবার খুঁজে পেয়েছি ওর কাহিনী আমি একটু পরে বলবো হয়তো বা সবটা কাহিনী বলবো না একটু বলবো এই তেরো বছর পর ফ্রেন্ডটাকে আমি খুঁজে পাওয়ার পরে আমি ওর গানের ফ্যান হয়ে গেছি ট্রাস্ট মি এত সুন্দর গান গায় এত সুন্দর গান গায় সো আমি আজকে এখানে এই শোতে আসার আগে পর্যন্ত ওকে বলছিলাম যে গানটা গা প্লিজ গান গিয়ে আমাকে পাঠা সো এখন পর্যন্ত সে পাঠায় নিই বিকজ সে আমার শো দেখছিল এখন আমার শোটা আপনার আর দেখতে হবে না আমাকে দয়া করে গানটা পাঠায় দেন আর এখন তোমাদেরকে আমি যেটা বলবো যে তোমরাও আমাকে জাস্ট টেক্সট করতে থাকো এবং কমেন্ট করতে থাকো এবং এই কমেন্ট এবং টেক্সটের মাধ্যমে তোমাদের সবার সব কথা আমার সঙ্গে শেয়ার করতে থাকো এবং তোমাদের যদি এরকম কোনো হারিয়ে যাওয়া বন্ধু থাকে যার কথা হঠাৎ করে তোমাদের মনে হয়ে গেছে সেই বন্ধুর কথাও কিন্তু তোমরা আমার সঙ্গে শেয়ার করে ফেলতে পারো ওকে সো জাস্ট এইটান আসছি একটু পরেই আমি আবার চলে আসছি আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি এত ভালো কিভাবে হইলেন আমি এটা বুঝতে পারছি না আমি যখন কথা বলে স্টার্ট করলাম আমার বয়স এত বেশি ছিল মনিটরে আমি খালি বলছি যে আমি আর কত আস্তে কথা বলবো ভাই একটু পরে তো আবার মানে ভয়েসে কোনো মানে আমার গলা দিয়ে কোনো ধরনের সাউন্ডে বের হবে না তো যাই হোক এখন আমি যেটা করব। সেটা হলো তোমাদেরকে বলে দিচ্ছি যে হাই হ্যালো কী অবস্থা তোমাদের সবার কেমন চলছে দিনকাল আমি অবশ্যই জানবো আবারও জানবো বাট তার আগে বলছি যে আমার সঙ্গে তোমরা কিভাবে জয়েন করে ফেলতে পারো আমার সঙ্গে জয়েন করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে সি এফ এম তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটু স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও নাইন এই নম্বরে আর তাছাড়া হলো আমাকে কমেন্টের মানে আমার আমাকে কমেন্টের মাধ্যমে হলো আমার সঙ্গে তোমরা জয়েন করে ফেলতে পারো ওকে সো কমেন্টটা কীভাবে করবা সেটা হলো আমাকে ফেসবুকে এখন যে মানে ফেসবুক লাইভটা এখন যেটা দেখা যাচ্ছে সেখানে সুন্দর মতো তোমরা কমেন্ট করে ফেলতে পারবো আর এখন অনেকে আবার এটাও কোয়েশন করে যে আপু ফেসবুক লাইভটা কোথায় দেখা যাচ্ছে কোথায় 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 সে তোমাদেরকে বলছি এতটা মানে টেনশন করার কিছু নয় ফেসবুক কম স্ল্যাশ ক্যাপিটাল এফ এম নাইন ফোর এইট সেখানে গিয়েই কিন্তু আমাকে এখন তোমরা দেখতে পাবে ওকে আচ্ছা আমাকে কারা কারা লিখেছে আমি একটু দেখে নিচ্ছি বিকজ ওখানে আসলে কমেন্টগুলো জাস্ট হারিয়ে যাচ্ছে তো আমি আমি জাস্ট ফোন থেকে একটু দেখে নিচ্ছি হুম এটা বেটার হবে তানজিদ হাসান আমাকে লিখেছে পড়শি আপু আসে না কেন মানে এতক্ষণ আচ্ছা এতক্ষণ হলো তোমাদের জন্য আমি গান প্লে করছিলাম তোমাদের না গান শোনার কত শখ হ্যাঁ সো তোমাদের জন্য আমি গান প্লে করছিলাম এতক্ষণ ধরে আর হলো আমাকে আর কারা কারা লিখেছে আমাকে আরিয়ান সুমো লিখেছে আমি অনেক জ্বালাই তোমার লাইভ স্ট্রিমে এসে তাই না একদমই জ্বালাও না আরিয়ান ফার্স্ট মি তুমি একদমই জ্বালাও না তুমি খুব লক্ষ্মী আর হলো আমাকে আর কারা কারা লিখেছে আমাকে তনজিদ হাসান লিখেছে তারপর হাফিজ লিখেছে হলো আপু তোমার হাসিটা অনেক 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 সুন্দর থ্যাংক ইউ সো মাচ হাফিজ তারপর নিউটন আমাকে লিখেছে একটা বউ খুঁজে দাও হ্যাঁ কোনো সমস্যা নেই নিউটন ওই যে আমাদের অফিসের সামনেই না একটা গাছ আছে বুঝছো ওই গাছের মধ্যে হলো সুন্দর মতো যদি ঝাঁকি দেই তাহলে হলো ওটার মধ্যে পাতা ঝরে পড়ে না ওটার থেকে হলো গার্লফ্রেন্ড বউ বয়ফ্রেন্ড এরকম ঝরে ঝরে পড়ে মানে এটা হলো আমরা তার দু তিন না দু তিন মাস আগে একটা এপিসোডে হলো এই জিনিসটা আমরা আবিষ্কার করেছিলাম বুঝছো এখানে আমরা আরও কয়েকজন লিসনার মানে আরও কয়েকজন লিসনার সহ আমরা এই ব্যাপারটা আবিষ্কার করেছিলাম ওরাই আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল তো যাই হোক আমাকে আর লিখেছে একটু দেখে নিচ্ছি আমাকে আবারও নিউটন লিখেছে আমাকে একটা বউ খুঁজে দাও আমাকে একটা বউ খুঁজে দাও আমাকে একটা বউ খুঁজে দাও ভাই তোমার বিয়ে করার এত শখ কেন ভাই মানে মানুষের বিয়ে করার কেন এত শখ থাকে আমি এটাই বুঝি না ওকে আমাকে আর কারা ভাই আচ্ছা নিউটন ঠিক আছে আমরা তোমাকে বউ খুঁজে দেবো এখন একটু থামো প্লিজ অন্যদেরকে একটু টেক্সট করতে দাও অ্যান্ড কমেন্ট করতে দাও তনজিদ আমাকে লিখেছে আচ্ছা আপি তুমি কি গাজীপুরে আসবা না আমি গাজীপুর দুদিন দিন পরপর যাই জানো দুই দিন পরপর আমি গাজীপুরে যাই বিকজ গাজীপুর তারপর হলো কুমিল্লা তারপর হলো ব্রাহ্মণবাড়ি একটু কম যাওয়া হয় কিন্তু গাজীপুর কুমিল্লা এই জায়গাগুলোতে আমার একটু বেশি যাওয়া হয় গাজীপুর এই জন্য যাওয়া হয় কারণ হলো আমি আম্মু আমরা না একটু যদি মামা আমরা যদি একটু চিন্তা করি যে হ্যাঁ চলো আজকে একটু দূরে কোথাও বেড়াতে যাব তাহলেই শুরু করে দেয় চলো গাজীপুর যাই চলো গাজীপুর যাই তো গাজীপুর আমরা অনেক যাওয়া হয় আর কারা আছে আমার সঙ্গে তামিম ইকবাল আছে যে ও আচ্ছা তুমি অনেক সুন্দর একটা কবিতাও লিখেছো থ্যাংক ইউ সো মাচ তামিম আর হলো এম ডি মৌ মৌমিন মৌমিন আমাকে লিখেছে রাফি লিখেছে আপু ঈদে তোমার সাথে ঘুরতে যাব আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে ঘুরতে যেও ঠিক আছে আমাকেও কিন্তু তোমার সঙ্গে ঘুরতে নিয়ে যেও হ্যাঁ আমরা দুইজনে ঘুরতে যাব আর হান্নান শেখ লিখেছে লাভ ইউ ওকে টু ব্রাদার অ্যান্ড আমাকে আকলিমা আখি আকলিমা আখি ওকে আখি আমাকে লিখেছে হাই আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি দীপু আফনান লিখেছে কিউট আপু থ্যাংক ইউ আর হলো আমাকে কে এটা ও আচ্ছা সাদমান রহমান সাজিদ আমাকে লিখেছে এই সাদা পরে একটা কথা বলবো হ্যাঁ শিওর প্লিজ বলো আমি তোমার কথা শুনি আমি সকালে ঘুম থেকে উঠেই প্রথম যার মুখটা চোখের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে শুধু তুমি আচ্ছা তোমার খোমর মুখটা তোমার একঝাঁক হাসিটা তোমার চোখগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে আরে বাহ তুমি তো পুরো আচ্ছা আর তারপর হলো আর শুধু তাই নয় স্বপ্নেও আমি তোমাকে দেখি বা বা আচ্ছা আর হ্যাঁ আমার প্রোফাইল প্রোফাইলে এইটা আমারই চেহারা ফাইনালি আমরা সবাই তোমার চেহারাটা দেখেছি থ্যাংক ইউ সো মাচ তোমরা যখন আমার না এটা খুব খারাপ লাগে খারাপ না আমার কাছে কেমন জানে লাগে যে তোমাদের এত সুন্দর সুন্দর নাম দেখো তোমার তোমরা প্রত্যেকে এত সুন্দর মাসাল্লাহ কিন্তু তোমরা না সবাই নিজের নামটাকে হাইট করো বা মানে অন্য একটা নাম দিয়ে তারপর হলো আমাকে কমেন্ট করো অন্য একটা পিকচার দিয়ে আমাকে কমেন্ট করো কোনো দরকার নেই হ্যাঁ অনেক সুন্দর আবার অনেকে আছে যে অনেক বেশি একদম কি বলবো একদম ডলের মতো কিছু পিক দিয়ে হলো আমাকে কমেন্ট করে ট্রাস্ট মি আমি একটা কথা অলওয়েজ সবাইকে বলি তুমি জাস্ট যেরকম তুমি হলো অনেক সুন্দর তোমরা যে যেরকম আছো হ্যাঁ এটা কখনো চিন্তা করবো না যে আমি তো এরকম আমার এটা সমস্যা সেটা সমস্যা না প্রত্যেকে সুন্দর আল্লাহ তালা প্রত্যেককে অনেক সুন্দর করে বানিয়েছেন এবং আমরা প্রত্যেকেই আমাদের নিজেকে নিয়ে আমাদের হ্যাপি থাকা উচিত ঠিক আছে সো আমরা প্রত্যেকেই সুন্দর এটা অলওয়েজ মনে রাখবা আর আরেকটা ব্যাপার আছে আরও আরও অনেক কিছু লিখেছো তুমি আমি তোমার অনেক বড় একজন ফ্যান থ্যাংক ইউ তোমার পার্সোনাল নাম্বার বা তোমার সাথে ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়া যাবে বা রিকোয়েস্ট আচ্ছা ফ্রেন্ড হওয়া যাবে তোমার নাম্বারটা চেয়েছি তার কারণ হলো কি তারপরে তার কারণ হলো তারপর তো কই গেল আচ্ছা আমি খুঁজে পাচ্ছি না তারপরে কারণ হলো পরে আচ্ছা আমি আবার আমার আবার খুঁজতে হবে তুমি আরেকটা বার হলো আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমার কমেন্টটা পড়ে ফেলবো আর আমার সঙ্গে যেহেতু তোমাদের কথা বলতে হয় ওভার ফোনে কোনো সমস্যা নেই পার্সোনাল নাম্বারেরও কোনো সমস্যা নেই মানে পার্সোনাল নাম্বারও তোমাদের লাগবে না যেটা লাগবে সেটা হলো যে আমি কিছুদিন পরই আমাদের এখানের ফোনটা আবার আমরা স্টার্ট করে দেব ফোন কলস নেয়া সো তখন তুমি অবশ্যই কল করতে পারবে তখন তুমি অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারবে শুধুমাত্র তুমি না প্রত্যেকেই আমার সঙ্গে কথা বলতে পারবে এবং এতটুকু তোমরা সবাই জানো যারা যারা হলো আমার সঙ্গে ফোনে কথা বলেছ এই শোতে আমি একদমই কিপটামি করি না আমি অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে কথা বলি ওকে আর আমাকে শ্রাবণ লিখেছে তারপর হলো হাসান হাসান আছে আমার সঙ্গে আপু আর কার কার আছে আমাকে আরও লিখেছে হলো শ্রাবণ আমাকে আবারও লিখেছে নতুন বন্ধু আমি আগে তোমার শুধু শুনতাম আজকে তোমায় দেখছিও ওকে থ্যাংক ইউ সো মাচ আর হলো আমাকে রংধনু আচ্ছা রংহীন রংধনু ওকে আর কারা কারা লিখেছে দীপু আমাকে লিখেছে মমিন আমাকে লিখেছে হাসান আমাকে আবারও লিখেছে সিয়াম আমাকে লিখেছে তারপর হলো আরও অনেকে তোমরা আমার সঙ্গে জয়েন করে ফেলেছ খোরশেদ আলম আমার সঙ্গে জয়েন করেছে থ্যাংক ইউ সো মাচ আর হলো আমাকে সাইম মিয়া আমাকে লিখেছে আপু ইয়াস বলো সাইম আমি শুনছি ওকে হামিম নিলয় আমাকে লিখেছে দোস্ত আপুকে হাই বলিস না আমি বলব না তুই বলিস আম্মুকে হাই ডিরেক্টলি বলিস বুঝছিস আমি এখন গিয়ে আম্মুকে ফোনে ধরাই দেবো সমস্যা নেই আচ্ছা হামিম নীলা অ্যাকচুয়ালি আমি একটু আগে যে ফ্রেন্ডের কথা বলছিলাম ও আমি ওর কথাই বলছিলাম নীলয়ের কথাই বলছিলাম সো তোমরা হয়তো বা কম বেশি সবাই নিলয় চেনো যারা যারা চেনো না তাদেরকে আমি বলে দিচ্ছি একটু নতুন করে এই ছেলেটা আমাদের সঙ্গে এই মানুষটা আমাদের সঙ্গে খুদে গান রাজি ছিল অ্যান্ড সেই যে নিলয় সেই নিলয় এখন অনেক বড় হয়ে গেছে মার্শাল্লা অ্যান্ড ট্রাস্ট মি আমি জাস্ট আমার যেটা আমি যেটা ওকে অলওয়েজ বলি যে একটা মানুষ এত সুন্দর করে কিভাবে গান গায় এখন আমি প্রায় প্রতিদিনই দেখা যায় যে নিলয়ের গান আমার শুনতেই হয় এটা আমার মেডিসিনের মতো হয়ে গেছে কারণ ও ডে বাই ডে এতটা ইমপ্রুভ করেছে এতটা ওর ভয়েসটা এতটা ইম্প্রুভ হয়েছে যে আমি জাস্ট ওর গান শুনলে আমরা আসলেই হলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং একটা গুড নিউজ তোমাদেরকে দেবো সেটা হলো ভেরি সুন নীলয়ের একটি গানও কিন্তু তোমাদের সামনে আসবে বাট এটা কবে আসবে সেটা এখন আমি আসলে বলতে পারছি না এটা নীলয় খুব ভালো করে বলতে পারবে সো ইয়া আমরা অপেক্ষায় থাকি তাই না নীলয় দোস তোর গান কবে আসবে আমরা সবাই অপেক্ষায় আছি ইনশাআল্লাহ আমরা সবাই তোর গান শুনবো অ্যান্ড আমি প্রিটিশোর সবার কাছে অনেক ভালো লাগবে আর রাইট আমাকে আর কার কারা লিখেছে আমাকে হাসান মিয়া লিখেছে তারপর আবার আমাকে লিখেছে হলো সাদমান লিখেছে এম ডি মৌমিন লিখেছে তারপর হলো রংধনুহীন আচ্ছা রংহীন রংধনু আচ্ছা উনি আবার আমাকে লিখেছে আমি একটা কথা বলি আপনার নামটা রংহীন কেন রংধনু কেন এত রঙের অভাব আমাকে একটু বলেন হ্যাঁ এত রঙগুলো কয়ে গেল সাতটা রং রংধনুর মধ্যে সাতটা রং এত সুন্দর সুন্দর সাতটা রং আর আপনি যদি বলেন যে আপ সেই সাতটা রঙের একটা রঙও আপনার লাইফে নেই তাহলে কি এটা মানা যায় বলেন তো এটা একদমই মানা যায় না এখন থেকে হলো একদমই রঙহীন ব্যাপারটা থাকবে না একদম সাতটা রঙে রঙিন থাকবে আপনার লাইফ ঠিক আছে আর আমাদেরকে আর কারা কারে লিখেছে একটু দেখে নিচ্ছি আই মিন আমাদেরকে কারা কারা টেক্সট করেছে সেটা আমি দেখছি বাট তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি আমাকে বেশি বেশি করে টেক্সট করতে থাকো বিকজ আমি আর খুব এক সময় নেই হ্যাঁ আমি বেশিক্ষণ নেই আমার সময় একদমই ফুরে এসছে এবং আমার একটু পরেই চলে যেতে হবে আর তার জন্য আমি তার আগে একটু দেখে নিচ্ছি যে তোমরা কার আমাকে টেক্সট করেছো মানিক আমাকে লিখেছে আবারও আচ্ছা রেহানা না রিয়া আমাকে লিখেছে পড়শি আপু টেকনাফের লাল সুপারি মহেশখালীর পান গায়িকা নায়িকা আর যে পড়শির ভয়েস শুনে জুড়িয়া যায় প্রাণ হাউস থ্যাংক ইউ আমি নায়িকানা নায়িকানা আছে এই ব্যাপারটা হলো সবার একটু কনসেপশন আছে যে আমি মেবি কোনো একটা মুভিতে অ্যাক্টিং করেছিলাম বাট আমি অ্যাক্টিং করি নাই ওই মুভিতে আমি অ্যাক্ট্রেস হিসেবে ছিলাম না বেসিক্যালি ওইখানে আমার যে গানটা ছিল সেই গানে আমার অ্যাপিয়ারেন্স ছিল এবং অ্যাজ এ পড়শি আমার অ্যাপিয়ারেন্সটা ছিল বুঝছো সো অ্যান্ড আমাকে রাজকুমার লিখেছে হাভাই ইউ আলহামদুলিল্লাহ ডিং ভেরি গুড তোমার কী অবস্থা রাজকুমার আর শিপন মিয়া আমাকে লিখেছে হাই আপু হাই শিপন অ্যান্ড অনামিকা লিখেছে আপু আমার কমেন্ট পড়ো না কেন এই যে এখন আমি তোমার কমেন্টটা পড়ে ফেলবো আর তাই জন্য এতক্ষণ পড়িনি বুঝছো অ্যান্ড আমাকে আরও লিখেছে হলো তানজিদ হাসান আমাকে লিখেছে আরিয়ান সুমু লিখেছে কেউ ঘুমাচ্ছে কেউ ঘুম খুঁজছে আর কেউ ঘুমিয়ে পড়া মানুষটাকে খুঁজছে আর আমি তোমাকে খুঁজি আমি তো আছি আমি তোমাদের সবার জন্য আছি তোমরা এত সুন্দর সুন্দর করে লিখো আমি মাঝে মাঝে তোমাদের লেখার না প্রেমে পড়ে যাই জানো এত সুন্দর লেখো তোমরা ওকে আমাকে আর কারা কারা আছে আমার সঙ্গে এটা আমি অবশ্যই দেখবো বাট তার আগে আমি তোমাদেরকে বলছি যে আচ্ছা নাহিদা আমাকে লিখেছে না আচ্ছা নাহিদা লিখেছে পড়শি আপু আমাকে কতটা ভালোবাসেন আমি না শুধু তোমাকে না এইখানে যারা যারা রয়েছ আমার যারা যারা ফ্রেন্ড তোমরা রয়েছে আমি প্রত্যেককে অনেক 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 বেশি ভালোবাসি রাসমি আমি অনেক বেশি ভালোবাসি আর এতটাই ভালোবাসি যে ভালোবাসি দেখি না আমার শরীর সামটাইমস দেখা যায় যে অনেক বেশি খারাপ থাকে সামটাইমস আমি অনেক বেশি শিখ থাকি এরকমও হয়েছে যে আমি কথা বলতে পারছি না তোমরা জানো এটা কম বেশি অনেকেই যে আমি এমনও শোক আছে যে আমি কথা বলতে পারি নাই আমি জাস্ট বেশি বেশি করে গান প্লে করেছি বাট স্টিল আমি এসেছি শুধুমাত্র তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের যেন মনটা খারাপ না হয় এটাই জন্য তাহলে বোঝো যে আমি তোমাদের কতটা ভালোবাসি রাইট অ্যান্ড আমাকে উর্মি লিখেছে পশিম মামনি এস এম এস কয়টি টেকনাফ আচ্ছা উর্মি আমি এটা একটু আগে বলি যে উর্মি হলো আমার আম্মুর নাম তাই উর্মি নামে কেউ যখন আমাকে টেক্সট করে আমার কাছে খুব কেমন জানি লাগে তো যাই হোক উর্মি আমাকে লিখেছে তারপর জাহিদ আমাকে লিখেছে ঢাকা থেকে তোমার প্রেমেতে অন্ধ হলাম আচ্ছা ওকে তুমি মেবি সেই গানটা শুনতে চেয়েছো আমি অবশ্যই গানটি প্লে করে দেবো আজাদ আমাকে লিখেছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি তুবা আমাকে মেসেজ করেছো পড়শি আপু এস এম এস কয়টি বলেন তো তোমার এস এম এস আসছে হলো এক হাজার চারশো চুয়ান্নটা আচ্ছা তুবার কথা আমি বলি তুবা হলো আমাকে প্রতি শুক্রবারে মেসেজ করবে মেসেজ করে আমাকে বলবে যে তার টোটাল টেক্সট আমার কাছে ও করেছে বেসিক্যালি তোমরা কারা কয়টা আমাকে টেক্সট করো সেটার এই ইয়েটা আমার কাছে চলে আসে হ্যাঁ আমি এটা দেখতে পারি সো আমি তুবারটা দেখছি যে একদম হায়েস্ট হাইয়েস্টই বলবো আমি অ্যাকচুয়ালি সো থ্যাংক ইউ তুবা অ্যান্ড রিমি আমাকে লিখেছে ইয়োর ভয়েস ইজ সো 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 সুইট অ্যাপি থ্যাংক ইউ সো মাচ রিমি আর পরিশানা মাই কাপু হাই আমি বল ছাব্বিশ মিনিট পর আসছি না আমাকে তো অফিস থেকে বলতেছে আমি অনলি টেন মিনিটস পরে আসছি আমি কী করতে পারি বলো আচ্ছা যৌবন আমাকে লিখেছে পড়শু আপু এ যে কিউট ম্যাম ও হাই কেমন আছেন আপনি বলুন তো আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আপনাকে শুনছি খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ যৌবন তোমার কী অবস্থা বলো আমাকে ওকে আচ্ছা আচ্ছা ওর ফুল নামটা হলো জওয়ান ইসলাম অপু ও থ্যাংক ইউ আমাকে টেক্সট করার জন্য আর নাইমুল হাসান রাফি আমাকে লিখেছে আমার টেক্সট পড়ো না কেন আজকে যদি না পড়েছো তোমার খবর আছে আচ্ছা কয়টার খবর বারোটার খবর তিনটার খবর চারটার খবর দশটার খবর ওকে আমাকে এটা কিন্তু কনফার্মটা করলা না হাই হাই এটা তুমি বললা না আর আমি তোমার টেক্সটটা পড়ে ফেললাম এটা কোনো কথা বলো ওকে আমাকে নাদিয়া লিখেছে তারপর হলো আমাকে রোজা লিখেছে ঢাকা থেকে আপু আমি আর আমার বড় আপু বুরসা আপু আচ্ছা আমরা তোমার আবদার সংটা প্লে করতে বলছি প্লিজ বাজাবা আচ্ছা অফকোর্স আমি প্লে করে দেবো আমরা সবসময় শুনি তোমার শো বাট এস এম করা হয় না আরে আচ্ছা কোনো সমস্যা নেই যে আজকে এস এম এসটা করে ফেলছো রাইট এখন থেকে সবসময় তুমি এস এম এস করবা অ্যান্ড বুরশাও করবে ওকে আচ্ছা এখন যেটা করবো সেটা হলো একটু পরে মানে আমি যখন যাব আর কি যাওয়ার আগে আমি আবদার গানটা প্লে করে দিয়েই যাব আর আমাকে আরও অনেকেই তোমরা লিখেছ আমার খুব খারাপ লাগে জানো যে তোমাদের সবার টেক্সটগুলো অ্যান্ড সবার কমেন্টগুলো না আমি পড়তে পারি না কারণ হলো আমার হাতে সময় থাকে না বিকজ আমি এখনও অনেকগুলো টেক্সট মানে পেয়েছি এখনও অনেকগুলো ইয়ে পেলাম কমেন্ট পেলাম সো আমি না পড়তে পারছি না এটার জন্য আমি আসলে মানে কি বলবো আমি এক্সট্রিমলি 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 সরি আমি ডেফিনেটলি নেক্সট উইকে এসে ইনশাল্লাহ অবশ্যই আমি ট্রাই করব আবারও বেশি বেশি করে কমেন্ট পড়ার এবং বেশি বেশি করে টেক্সট পড়ার ওকে একদম রাগ করা চলবে না আমার সঙ্গে আমি তো আবার তোমাদের কমেন্টটা পড়বো তাই না বলো সো আজকের মতো আমি জাস্ট টাটা বাই বাই বলবো বা তার আগে তোমাদেরকে কিছু কথা বলছি যে এখনও পরিস্থিতি কিন্তু খুব একটা স্বাভাবিক হয়নি বরং আরও ওয়ার্স্ট হচ্ছে হ্যাঁ আমরা সবাই খুব ভালো করে জানি আমরা নিউজের প্রতিনিয়ত সেই ব্যাপারটা জানতে পারছি তাই আমরা সবাই একটু সেফলি থাকি এটা নিজের জন্য না আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তাদের জন্য অন্তত আমাদের একটু সেফলি থাকাটা দরকার হ্যাঁ আর আমরা সবাই হলো সবার জন্য দোয়া করব যেন প্রত্যেকে খুব ভালো থাকে খুব সুন্দর থাকে খুব সুস্থ থাকে আজকে এখানেই যে টাটা বাই বাই করছি তোমরা সবাই খুব ভালো থেকো খুব সুন্দর থেকো খুব সুস্থ থেকো অ্যান্ড আমার জন্য দোয়া করো যেন নেক্সট এপিসোডে আবার হাসতে সার্সে চলে আসতে পারি তোমাদের জন্য কথা বলতে আর রাইট সো আজকের মতো এখানেই টাটা বাই বাই আল্লাহ অফিস অ্যান্ড গুড নাইট